গল্প ছিল অল্প কথায়, স্বপ্ন ছিল ছোট। আজ আমি এপি ব্লগস ভালোবাসার গল্পটা অল্প করে বলবো। ভালোবেসে বিয়ে করে বাঁধবো সুখের ঘর, ছোট্ট একটা পাকার বাড়ি গড়বো ঈশ্বর। এই স্বপ্ন দেখেছি আমি বহুদিন ধরে, স্বপ্ন আমার পূরণ হয়েছে। পেয়েছি তোমাদের ভালোবাসা, আজ আমি এপি ব্লগস সবার কাছে চেনা। ছোট্ট ছোট্ট স্বপ্ন আজ পূরণ হয়েছে হাতে গোনা। ছোট্ট ঘরে থাকবো মরা, ভালোবেসে গড়ে তুলবো সুখের ভেলা। এই সুখের কাহিনি বলবো তোমাদের কাছে, ব্লগস ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরেছি সবার মাঝখানে। কষ্টে পড়ছে সুখ আছে, এটা জানে সবাই। আস্থা তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি আমরাই। এপি ব্লগসের চলার পথটা ছিল অনেক কঠিন, জীবনে অনেক বাধা বিপত্তি কাটিয়ে গেছি আমরাই। চলতে চলতে হোঁচট খেয়েছি, পেয়েছি আমরা আঘাত। সব কষ্ট ভুলে চলেছি আমরা ওই স্বপ্নের আশায়। আজ আমি অনেক খুশি তোমাদের কাছে, ভালোরা ভালোই বলে, খারাপরা আমায় দেখে জ্বলে। ভালো থেকো সবাই, ভালো থেকো আমার ফ্যামিলি। জীবনে যুদ্ধ করে যাও, সফলতা পাবেই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনার বন্ধুদের প্রচুর প্রচুরভাবে ভিডিওটি শেয়ার করুন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমি একটা কথা শেয়ার করতে চাই। কিছুদিন ধরে আমি ভিডিও আপডেট দিতে পারিনি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিছু ফ্যামিলিগত কারণের জন্য আমার কিছু প্রবলেম হয়েছিল, তার কারণে আমি ভিডিও আপডেট দিতে পারিনি। সেই বিস্তারিত আপনাদের কাছে আমার দ্বিতীয় চ্যানেলে আমি বলে দিয়েছি, যেটি বাংলার বাপ ব্লগ, সেই চ্যানেলে আমি বলে দিয়েছি বিস্তারিত। তো নতুন করে আমি কিছু বলতে চাই না। তো ভালো থেকো,